আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে একটি এইচপি ব্র্যান্ডের পিসি সমস্যা নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার আছে এবং ডিসপ্লেও আছে। তো তাহলে আমাদের কাছে কেন আসে, এটার মূল সমস্যা কী সেটা আমরা দেখার চেষ্টা করব। তো যেহেতু ব্র্যান্ডের পিসি, অবশ্যই আমাদের দেখে বুঝে আগে বাড়তে হবে। এইচপি ব্র্যান্ডের যেহেতু পিসি, যে কোনো ব্র্যান্ডের পিসির ক্ষেত্রেই যে মেসেজগুলো দিয়ে থাকে সেই মেসেজের পিছনে কারণ থাকে। আমরা সরাসরি খুলবো, দেখবো, বুঝবো, এরপরে আমরা কাজে আগে বাড়বো। আমরা অনেক সময় দেখি যে না বুঝে আমরা ঘাটতে থাকি, এরপরে অনেক সমস্যা সমাধান হয় না। তো এখানে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা ল্যাপটপে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে। এখানে একটা ল্যাপটপে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বিষয়টা এরকম না, র্যাম আছে এবং বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছি, বোর্ডটিও একটা এইচপি একদম ভালো মানের বোর্ড। তো এই এইচপি ব্র্যান্ডের ক্ষেত্রে এরকম হয়, পাওয়ার সাপ্লাই টু এইচপি ব্র্যান্ডেরই। তো আবার আমরা পাওয়ার দিব, পাওয়ার খুলে দেখব মেসেজটি আসলে কী। এই মেসেজটি দেয় অনেক কারণে দেয়, উইন্ডোজ না থাকার কারণে দেয়, হার্ড ডিস্ক খারাপ হওয়ার কারণে দেয় হয়, কারণ হচ্ছে এটা সেকেন্ডে তো চলে গেছে। দেখুন আমরা কিন্তু শুধুমাত্র কী করেছি, আমরা হার্ড ডিস্কের পাওয়ারটি খুলে দিয়েছি, হার্ড ডিস্কে ডিসকানেক্ট করে দিয়েছি, আমাদের কিন্তু মূল কাজ হয়ে গেছে। হার্ড ডিস্কটি হলো একটি ব্র্যান্ডের হার্ড ডিস্ক, আপনারা দেখতে পাবেন এসজিএস একটি ব্র্যান্ডের। এই হার্ড ডিস্কগুলো অনেক আগে আসতো, এখন এই হার্ড ডিস্কগুলো আর পাওয়া যায় না, এগুলো সরাসরি ল্যাপটপের সাথেই থাকে। তো আমরা সেকেন্ডারি লাগে দেখছি আমরা ডেস্কটপ পিসিতে যে আসলে হার্ড ডিস্কের কোনো সমস্যা কি না। যেহেতু আমাদের ওই পিসিতে সমস্যা হয়েছে, আমরা আমাদের আরেকটা রানিং পিসিতে লাগিয়ে দেখছি উইন্ডোজওয়ালা পিসিতে যে আমাদের হার্ড ডিস্কের কোনো সমস্যা কি না। আমরা হার্ড ডিস্কের হেলথ মূলত দেখব। তো হেলথ দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে আসলে কোথার থেকে কি হচ্ছে বা কী আসবে বিষয়। তো সেক্ষেত্রে অনেক সময় লাগে হার্ড ডিস্ক রান হতে, যেহেতু আমাদের সেকেন্ডারিতে লাগেছে। আমাদের হার্ড ডিস্ক তো ভালো আছে, হার্ড ডিস্ক একেবারেই ভালো আছে, কারণ হার্ড ডিস্কের হেলথে কোনো সমস্যা হলে অবশ্যই এখনই ক্রস চিহ্ন আসতো। তো ডিস্কের কোনো সমস্যা আমার মতে নেই। তো এখন তাহলে কী অবস্থা আছে, কেন এরকম করছে, এটা অনেক কারণে করে। ওই হার্ড ডিস্কের সিমোস ব্যাটারি, মানে ওই পিসির সিমোস ব্যাটারি খারাপ হলে এরকম হয়। সিমোস ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আমার মনে হচ্ছে যে সেকেন্ডারিতে ঢুকতে পারবো। এখন ওএসের কারণ হতে পারে, আবার সিমোস ব্যাটারির কারণও হতে পারে। তো সিমোস ব্যাটারিটা চেঞ্জ করলে হয়তো বা সে আমরা দ্বিতীয় দাপটি বসতে পারবো। দেখুন আমাদের হার্ড ডিস্কের হেলথ কিন্তু একবারে যথেষ্ট পরিমাণ ভালো, হার্ড ডিস্কে কোনো সমস্যা নেই, হার্ড ডিস্কে কোনো সমস্যা নেই। তো চলে আমরা এখান থেকে হার্ড ডিস্কটি খুলে নিই, এরপরে আমরা ওইখানে লাগিয়ে দেখি, ঠিক আছে। আর সিমোস ব্যাটারিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, আমি আমার মতো করে চেক করে নিয়েছি। তো চলুন এবার হার্ড ডিস্কের পাওয়ার দিয়ে লাগিয়ে সব কিছু পিসিতে অন করলাম। আমরা পিসি অন করার পরে কী হয় সেটা একটু অপেক্ষা করতে হবে, দেখি কী বলে। দেখুন আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপে চলে গেছে। এখন আমাদের যে মেসেজগুলো দিচ্ছে সেটা হলো উইন্ডোজ নেই, ওএস নেই বলে এই মেসেজটি দিচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শর্টকাটে কিছু জিনিস দেখালাম। যদিও কাজটি খুব সহজই বিষয়, কিন্তু না বুঝলে অনেক বড় বিষয়। যদি না বুঝেন সারাদিনই ঘাটতে থাকবেন, কিন্তু কোনো কিছু রেজাল্ট আসবে না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যে কোনো বিষয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। এখানে কিন্তু আমাদের সমস্ত মেসেজ দিচ্ছে, দেখুন আমাদের এখানে এলএসএসি, ইউএফআই মোড, আগ্রম বাগ্রম যা অপশনগুলো আছে সমস্ত অপশনই দিয়েছে। সেক্ষেত্রে আমরা চেক করে নিতে পারি অপশনগুলো, আশা করব এইতেই আপনার রেজাল্ট চলে আসবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ।